হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছোটু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো জানেন, এখন আমাদের পাড়ায় পাড়ায় বাগদেবীর আরাধনা চলছে। বসন্ত পঞ্চমীর প্রত্যেকটা ঘরে ঘরে এখন হচ্ছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হচ্ছে। তো আমাদের এখানে ত্রিশঙ্কু ক্লাবে অনেক ছোট ছোট বাচ্চারা মিলে প্রতিযোগিতা করেছে। তো যারা কম বেশি আমার ব্লগ দেখে, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি ওখানে গিয়ে ব্লগ বানাই আর ছোটোখাটো একটু ডান্স করি। তো তাদের রিকোয়েস্টের জন্য আমি খুব খুশি হয়েছি। এখন ছোটোখাটো থেকে শুরু হচ্ছে, একদিন চেষ্টা করব খুব বড়দের আশীর্বাদে খুব উপর পর্যন্ত যেন যেতে পারি, চেষ্টা করব। বলতে পারছি না, তবে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা পেরে উঠব। তো তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে আর একটু আমাদের সাথে থাকতে হবে। তো চলো, আমি রেডি সেডি হয়ে ওখানে যাব, আর ওখানে কি কি প্রতিযোগিতা হচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ মাথায় কলকা আঁকা আছে, কারণ ওখানে নাচের জন্য রিকোয়েস্ট করেছে। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাবো। সত্যি অনেক ছোট ছোট বাচ্চারা মিলে ওখানে প্রতিযোগিতা করছে, খুব সুন্দর আয়োজন করেছে, পুরো প্যান্ডেলটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের ক্লাবের ছোট ছোট সদস্যরা জিমনাস্টিক দেখাচ্ছে, ইয়োগা করবে, আরো 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 নাচের মানে কিছু কিছু প্রতিযোগিতা রাখা হয়েছে। তো এত ছোট বয়সে ওরা যে এত সুন্দর আয়োজন করেছে, সত্যি আমরা খুব খুশি ওদের কাছে। তোমাদেরকে আবারও বলেছিলাম যে ওরা মোস্টলি রিকোয়েস্ট করেছে আমাকে ওখানে গিয়ে ব্লগ বানানোর জন্য। তো ওখানে আমাকে নাচের জন্য সবাই রিকোয়েস্ট করছিল, তাই আমিও করব। তো দেখো এখানে ছোট ছোট বাচ্চাগুলো এত ইন্টারেস্টের সাথে এত সুন্দর করছে, সত্যিই খুব ভালো লাগছে। আমরা যেটা বড়রা করে থাকি, ওরা এই বয়সে যে সেটাকে এত আকর্ষণীয় করে তুলছে, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো আবার আমরা নেক্সটে চলে যাব, আরও একটা পুচকু বানাবে। তো দেখো খুব সুন্দর সুন্দরভাবে করছে, দেখেও সত্যি খুব ভালো লাগছে, অসাধারণ চেষ্টা করছে ওরা। তো ওদের এই চেষ্টাকে সত্যি সম্মান জানাচ্ছে আমাদের ছোট ছোট ক্লাব মেম্বাররা, যেরকম প্রতিযোগিতার আয়োজনও করাচ্ছে, সবাই করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করছে। তো দেখো তোমরা, আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ছোট ছোট খুদেরা যে এত সুন্দর আয়োজন করতে পারে, সেটা আমার কাছে সত্যি জানা ছিল না। তো সত্যি মানুষ চাইলে কি না পারে, তোরা চেষ্টা করেই যাচ্ছে। তো সত্যি আমরা তো এটা কোনোদিনও করতে পারিনি, তবে ওরা করছে দেখে সত্যি খুব ভালো লাগছে। খুব সুন্দর করার চেষ্টা করছে, খুব ভালোও হচ্ছে, মানে জিনিসটা অসাধারণভাবে ও ট্রাই করছে। বয়সটা অনেক ছোট, কিন্তু এত সুন্দরভাবে সব জিনিসটাকে করছে, সত্যি মানে হ্যাটস অফ ওদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ও গুটুর গুটুর দেখছে সবার প্রতিযোগিতাগুলো আর মুচুর মুচুর হাসছে। তো ও খুব মজা নিচ্ছে এখানে প্রতিযোগিতাগুলো। তো এই দেখো, এগুলো হচ্ছে আমাদের পুজো প্যান্ডেল। এখানে অনেক অসংখ্য চেয়ার রাখা হয়েছে সব দর্শকদের বসার জন্য। তো পাড়ার কাকিমা জেঠিমারাই কিছুজন আছে যারা জাজমেন্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরেই ভিড় হয়ে গেছে এত। তো ওখানে আমাকে নাচের জন্য বলা হয়েছিল, তাই টুকটাক আমিও নাচ করে নিলাম। তো এবার হচ্ছে কিছু কিছু আরও ছোট ছোট বাচ্চারা আছে, তারাও নাচবে। সত্যি খুব সুন্দর সুন্দর, মানে ছোট ছোট বাচ্চাগুলো এত এক্সপিরিয়েন্স নিয়ে নাচ করছে, আমি ওদের কাছে কিছুই না, তবে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা এসে যোগদান করে। এখানে ছোট ছোট বাচ্চাদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে, সাথে বড়রাও যোগদান করেছে, ব্যাগ ভর্তি হাঁড়ি নিয়ে ওরাও পৌঁছে গেছে। তো এবার একে একে যোগদান করবে, আর এখানে হাঁড়িগুলোতে ওরা ওদের ক্লাবের নামগুলো লিখে নিচ্ছে। তো চলো আস্তে আস্তে আসছে সবাই, বড় ছোট সবাই মিলে যোগদান করছে। সাইডে ওরা খুব পছন্দ করছে খেলাগুলোকে, খুব এনজয় করছে। তো এবার আমার ছেলের পালা, দেখো কত সুন্দর খেলছে, পুরো একটু হেঁটেই চলে গেল লাইনের বাইরে। বেশ, যাই হোক চেষ্টা তো করেছে, পাওয়া না পাওয়াটা পরের ব্যাপার। এদিকে আমাদের ঘরে রাত্রেবেলায় হোম চালু হয়ে গেছে ঘরের পুজোতে। তো ঘরের পুজোটা হয়ে আমরা ওপাশে যাব, ওপাশেও কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো বামুন ঠাকুর চলে এসছে, ডেকোরেশনটা দেখতে পাচ্ছ আমরা ঘরে দোলনাটাকে সাজিয়ে করা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে।
আর ও পাশে দেখতে পাচ্ছ একটু অনেক লাইটিং লাইটিং দেখাচ্ছে, তো ওটা একটা টোটো দাঁড় করানো আছে। তো একে একে ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের সবার নাচগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর মাইয়াইও সদাতে নাচ করছে, আর এই নাচ করছে নাগাড়া সঙ্গে, কারণ আমি গানগুলো তো দিতে পারবো না, কপিরাইট ক্লেম আসবে, তাই জন্য তোমাদেরকে না গানগুলো বলে দিচ্ছি। খুব সুন্দর স্টেপ দিচ্ছে, হ্যাঁ। আর এই বোনটা যে নাচটা নাচছে সেটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, তো এবার আমার বাড়ি চলো, টাটা বাই বাই, গুড নাইট।